আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন, আমি ধরেই নিচ্ছি আপনারা প্রত্যেকেই স্বপ্নবাজ মানুষ, প্রত্যেকেই চাকরির বাজারে চাকরির যোদ্ধা। তো আমাদের চারপাশেই হাহাকার চাকরির জন্য। আমরা জানি এদেশের চাকরির বর্তমান অবস্থা কী, কিন্তু তারপরেই কিন্তু সবাই চাকরি পাচ্ছে, যাদের সবাই বলতে যারা যোগ্য, যাদের অ্যাবিলিটি রয়েছে চাকরি করার মতন, তারা কিন্তু চাকরি পাচ্ছে। কিন্তু আপনারা আমরা কেন চাকরি পাচ্ছি না, এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন। তো এটা না পাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। আজকে আমি চারটি কারণের কথা বলবো। এই চারটি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনাদের এই বাই দায়িত্ব নিয়ে বলছে, চাকরির পেছনে আপনাকে ছুটতে হবে না, চাকরি আপনার পেছনে দৌড়াবে। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। ওয়েল, প্রথমেই আমাদের এই চাকরি না পাওয়ার কারণ হচ্ছে, এই চাকরির বাজারে এই যুদ্ধে টিকতে না পারার অন্যতম কারণ হচ্ছে আমাদের বেসিক নেই। আপনি হয়তো অনার্স মাস্টার্স কিংবা ডিগ্রি শেষ করে ফেলেছেন, কিন্তু আপনি ক্লাস ফাইভের সিক্সের ম্যাথ করতে জানেন না, আপনি লসাগু গসাগু জানেন না, স্বাভাবিকভাবে আপনি অন্যদের সাথে টিকতে পারবেন না। তো আপনাকে এই বেসিকটা ঠিক করতে হবে, এটা হচ্ছে মেইনলি প্রধান বিষয়। বেসিক ঠিক হলে আপনি অন্য সব দিক দিয়েই ফিট হয়ে যাবেন। সেই জন্য বেসিক ম্যাথ, ইংরেজি গ্রামার, আপনি শুধু এম ইজ আর এর ব্যবহার জানেন, এর বেশি কিছুই জানেন না, এবং এইটাও হয়তো অনেকে জানেন না, কারণ এইটা জানলেও গ্রামারের অনেক কিছু শেখা হয়ে যায়, সুতরাং হয়তো আপনি ওগুলোও জানেন না। তাহলে আপনি কীভাবে চাকরির এত প্রতিযোগিতার বাজারে কীভাবে আপনি আশা করেন? সুতরাং আপনাকে বেসিকটা একেবারেই স্ট্রং করতেই হবে, তাহলে আপনি কিন্তু কোথাও আর আটকাবেন না। এই হলো প্রধান কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে, যেটা আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভুল করি যারা চাকরির প্রস্তুতি নেই, প্রস্তুতি নীতি গিয়ে আমরা যে কাজটি করি, যখন আমরা প্রিলির প্রস্তুতি নেই, যে চাকরিতে আবেদন করি, সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, দ্বিতীয় তৃতীয় শ্রেণী যে কোনো জবের ক্ষেত্রে আমরা যে ভুলটি করি, প্রথমে যে প্রস্তুতি নেই সেটা হচ্ছে অনলি প্রিলির জন্য, অর্থাৎ প্রিলির জন্য শুধুমাত্র পড়াশোনা করি, দেন হয়তো প্রিলিতে আমরা উতরে যাই। প্রিলির পর সাধারণত বিসিএসের কথা বাদ, এমনিতে নর্মাল যে পরীক্ষাগুলো হয় প্রিলির পরে 15-20 দিন বা এক মাসের ভেতরে কিন্তু পরীক্ষা নিয়ে নেয়। তাহলে হয় কি, আপনি শুধুমাত্র প্রিলির প্রস্তুতি নিয়েছেন, লিখিত নেন নেই। সেই জন্য আপনি যখন লিখিতর বাজারে আসেন, লিখিতর পরীক্ষাতে বসেন, তখন কিন্তু আপনার প্রস্তুতি ওই রকম নেই, কিন্তু যারা এর আগেই লিখিতর প্রস্তুতি নিয়েছে তারা স্বাভাবিকভাবে আপনার থেকে এগিয়ে থাকবে, আর আপনি এই লিখিতর মাঠেই কিন্তু আটকে যাচ্ছেন। এই হলো অন্যতম কারণ, দ্বিতীয় কারণ। তাহলে করণীয় কী? করণীয় হলো আপনি যখন প্রিলির প্রস্তুতি নেবেন, প্রস্তুতিটা এমনভাবে নেবেন যেন লিখিত এবং প্রিলি এই দুটো মিলিয়ে প্রস্তুতি নেবেন, এই দুটো মিলিয়ে পড়াশোনা করবেন, তাহলে একসাথে দুটোর প্রস্তুতি আপনার হয়ে যাবে। মনে রাখবেন, লিখিতর প্রস্তুতিটা হচ্ছে এমন যে আপনি একটি লিখিত প্রশ্ন যদি শিখেন, তাহলে অনেকগুলো প্রিলি শিখা হয়ে গেল। কখনোই কিন্তু অনেকগুলো প্রিলি জোড়া লাগিয়ে লিখিত প্রশ্ন তৈরি করা হয় না, বরং একটা লিখিত প্রশ্নকে ব্যঙ্গে ব্যঙ্গে অনেকগুলো প্রিলি প্রশ্ন তৈরি করা হয়। সুতরাং খেয়াল রাখবেন, দুটো মিলিয়ে পড়াশোনা করবেন একসাথে, সেক্ষেত্রে আপনি সিলেবাসের সাহায্য নেবেন, সিলেবাস দেখলেই বুঝে যাবেন যে প্রিলিতে এবং লিখিতে দুটো একসাথে কোন কোন বিষয়গুলো মিলে যাচ্ছে, ওইভাবে মার্ক করে করে আপনাকে পড়তে হবে। এই হলো দুই নম্বর বিষয়। আসুন তিন নম্বরের বিষয়। তিন নম্বরের বিষয় হলো জব সলিউশন। জব সলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি জব সলিউশনটা শেষ করবেন মনোযোগ দিয়ে, পড়তেই হবে। দশম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত এবং পিএসসির কিছু প্রশ্ন, এই সব মিলিয়ে আপনাকে জব সলিউশন মনোযোগ দিয়ে পড়লে যে কোনো পরীক্ষাতে 30-40% কমন কিন্তু পড়ে যায় শুধুমাত্র এই জব সলিউশন থেকে। সুতরাং জব সলিউশনটা লাগবে, এটা হচ্ছে তিন নম্বরের বিষয়, তিন নম্বর কাজ। আর ফোর্থ যে কাজটি, চার নম্বর যে কাজটি, সেটা হচ্ছে আপনাকে ট্রেন্ডিং টপিকের উপর নজর রাখতে হবে। সেটা কীরকম, সেটা অনেকটা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে খুব বেশি কাজ করে। সেটা হচ্ছে, আমরা ইউটিউবারে অনেক সময় বলে থাকি ট্রেন্ডিং টপিক। চাকরির বাজারে ট্রেন্ডিং টপিক হচ্ছে যে আপনি নজর রাখবেন বিভিন্ন চাকরির পরীক্ষা যে তারা নিচ্ছে, এই মুহূর্তে সাধারণ জ্ঞান থেকে কোন কোন জায়গা থেকে তারা প্রশ্ন বেশি করছে, এই সকল পরীক্ষাগুলোকে আপনি অবজারভেশনে রাখবেন, দেখবেন, বুঝবেন, জানার চেষ্টা করবেন, সব সময় আপডেট থাকবেন। ওগুলো খোঁজখবর রাখলে আপনি বুঝে যাবেন যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো এই সাধারণ জ্ঞান বা ট্রেনিং বিষয়গুলোকে কোন কোন জায়গাগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে। তাহলে আপনি বুঝে যাবেন এই মুহূর্তে আপনাকে কোন কোন বিষয়গুলো
করতে হবে বা সামনে রাখতে হবে। এই চারটি কাজ যদি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি অনেকের থেকে কিন্তু ভিন্ন হয়ে যাবেন। কারণ আমি শুরুতেই বলেছি আমাদের এই বাজারে চাকরির বাজার খুবই প্রতিযোগী বাজার, আমাদের দেশের চাকরি একেবারেই সীমিত। তো তারাই পাবে যাদের প্রস্তুতি অন্য সবাই থেকে ব্যতিক্রম হবে। আপনার প্রস্তুতি যদি অন্যদের মতোই হয় তাহলে আপনি চাকরি পাবেন কীভাবে? আপনি অন্য 90 জন থেকে ডিফারেন্ট যদি হতে পারেন তাহলে হয়তো 100 জনের মধ্যে 10 জন যে চাকরি পায় ওই 10 জনের মধ্যে আপনি একজন হতে পারবেন। আপনার স্টাইলটা অন্য 90 জনের থেকে যদি ব্যতিক্রম হয়, আর ব্যতিক্রম করতে গেলেই তো এগুলো বললাম যে চোখ কান সব কিছু খোলা রাখতে হবে, চোখ কান সব কিছু খোলা রেখে এই প্রস্তুতি নিতে হবে, সবসময় নজর রাখতে হবে যে এই মুহূর্তে কী চলতেছে বা আমার কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত। এই হলো বিষয়। আপনি চারটি কাজ করার চেষ্টা করুন, তাহলে দেখবেন সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আপনার বেকারত্ব একেবারে কবর রচিত হবে। আজকে এই পর্যন্ত রেখে দিলাম। ইনশাল্লাহ আপনি এবং আমি যদি সুস্থ থেকে থাকি তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।